তো দাদা লিট্টু সুটা ভাসাবে কখন প্রথমবার দেখলি কিন্তু মানে বেটা ছেলে একটু সময় নিয়েছে দেখো বেটা ছেলে একটু সময় নিয়েছে যদি মানে একটু সংস্কৃত মানে একটু নিচে দিকে যেতে মানে বলে দিব সংস্কৃত যেতে তুমি বাঁচা থাকো আচ্ছা 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 বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ উজ্জ্বল মাহাতো পুরুলিয়া ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমরা কিন্তু মেলায় যাব এখন ঠিক আছে আর আমি আছি আর আমার সাথে রূপসিংদা আছে ঠিক আছে এখন আছি আমরা মানে আমাদের একটু কাজ আছে কাউন্টার মানে যেখানে রূপসিংদা কাজ করে সেই কাজের এই সাইডেই আছি তো তারপরে আমরা এখন মেলায় যাব ঠিক আছে তোমরা সব সকলে দেখতে থাকো ফুল ভিডিওটি সঙ্গে থাকো ঠিক আছে মেলায় গিয়ে কতটা কি দেখাতে পারছি না পারছি সব কিছু দেখানোর চেষ্টা করবো হ্যালো গাইজ আমরা এখন যাচ্ছি মেলায় আমি রূপসিংদা আছি এই যে দেখতে পাচ্ছ রূপসিংদা আমি আছি রোদটা সেই লেভেলে দিচ্ছে মানে একদম সুপার কি বলবো রোদটা বাম্পার দিচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমি রূপসিংদা আছি রাহুল রাহুল কোথায় আছি রে বলি কোথায় আছি তো আমরা মেলা দেখতে যাচ্ছি তোর অপেক্ষায় বলি তোকে মেলায় দেখতে পাবো আরে আমরা ওই জিলেতে চলে দিলে আসছি কখন এক পাইরা দিয়ে হলো নাই হ্যাঁ হ্যাঁ তো তুই চলে আয় চলে আয় আমি রূপসিংদা যাচ্ছি অনেক লোক যাচ্ছে দেখতে পাচ্ছ রাস্তায় আছি আমরা যাচ্ছি এখন আমি আর রূপসিংদা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা এখন মেলায় আছি আমরা বন্ধুরা মেলাতে আছি মেলাতে এনজয় করছি আর সবাই সঙ্গে আস্তে আস্তে দেখা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ সবাই আছি মেলা পুরো ঘুরবো আর এদিকে কিন্তু আজ বিক্রি হয়েছে এখন আছি দেউলঘাটা ব্রিজের উপরটাই ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছ নিচ দিকে লোক এদিক থেকে সূর্যটা মারছে ঠিক এই জন্য অসুবিধা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ রূপসিংদা আছে অনেক লোক লাগছে ব্রিজের উপরে আছি তো নিজ দিকে লোক আছে আমি আর রূপসিংদা এখন নিচ দিকে যাচ্ছি আর ব্রিজের উপরে আছে ঠিক আছে দেখতে থাকো ওদিক থেকে লোকগুলো নামছে ব্রিজের উপরে লোকগুলো আছে কোনটা রাস্তা কোনটা বলে এইটা না
আর এই দেখো দেখতে পাচ্ছ ব্রিজের উপরে লোক আছে আর নিচে কিন্তু সবাই মেলা উপভোগ করছে আর এখন আমরা যাব ওই সাইডে রূপ সিং দা কোন সাইডে যাব ওই সাইডে তো হ্যাঁ জেলগুলোর সাইডে হ্যাঁ জেলগুলোর সাইডে হ্যাঁ ঠিক চল 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 কোনটা দিয়ে রাস্তাটা বল আমরা এখন যাচ্ছি ওই সাইডে ঠিক আছে সংকেত আছে রোদটা খুব জোরে দিচ্ছে ওই জন্য মানে একটু তাতাটা বেশি লাগছে আর কি এ রূপ সিং দেখ ফুল বিক্রি করছে ফুলগুলা কত করে কাকা 20 টাকা এই দেখতে পাচ্ছ এখানে ফুল বিক্রি করছে ওই দিক থেকে কিন্তু টুসু আনা হচ্ছে এখনো টুসু আনা হচ্ছে নাকি থাকলি ঘুরে ঘুরে থাকলি হচ্ছে হাসপাতালে আছি না তো আমি যাব না তারপরে দিনকে দিন মানে মেলা একটা এমন জিনিস হয়ে গেছে মেলার লে বেশি কি বলবো ঝামেলাটাই বেশি আছে মেলা মানে হচ্ছে ঝামেলা ধুলা ঠেলা এইসব জিনিসগুলো আর মদটা সব থেকে পাওয়ারফুল জিনিস পুলিশ গুলা নিজেই খাচ্ছে তো তুই পাবলিক কে আর এখন পাবলিক কে ধমকাবে তো স্পিড চল স্পিড চল কেমন চলছে মরে মরে চলে না হবে স্পিড পুরো হাই স্পিড চলতে হবে কথা দক দক মেলা নাই এরকম চলে না হবে বালি আছে পুরা দেখতে পাচ্ছ আমি আর রূপ সিং দা আজকে আছি একাই অন্য কেউ সঙ্গে নাই বল রূপ সিং দা আমি আর তুই একাই মেলায় মেলায় কাউকে দেখতে পাচ্ছি না মানে কি বলবো অন্যরকম লাগছে ফোনটা লাগানো ফোনটা লাগে এখন রাহুলকে ফোন লাগাচ্ছি মানে ফোন করছি মেলায় তো কাউকে দেখতে পাচ্ছি না সেই রাহুলকে ফোন লাগাচ্ছি একদম একা একা আমরা আছি আমি রূপ সিং হ্যালো রাহুল হ্যালো হ্যালো ও দাদা শুনতে পাচ্ছি না হ্যাঁ বলি কথা আছে কোথা আছি রে হ্যাঁ তো আসবি না ইয়ার আচ্ছা আচ্ছা মুরগুমাই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাহুল মুরগুমাই আছে তো যাই হোক দেখা হইলো নাই আর ওই দিক থেকেও লোক আসছে দেখতে পাচ্ছ ওই দিক থেকেও লোক আসছে আর সবাই পাথরের উপর উপরে আছে পাথরের উপরে থাকতে মজা লাগছে না উপর থেকে দেখতে মজা লাগছে না এ দাদারা বলছি টুসুটা তোমরা এনেছো টুসুটা বলে তোমরা এনেছো হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথা থেকে বোয়া বোয়া থেকে এসেছে এ দাদারা উজ্জ্বল মাহাতো পুরুলিয়া উজ্জ্বল মাহাতো পুরুলিয়া দেখেছি
ঠিক আছে ঠিক আছে আমরা কোথা থেকে আইছেন বোকারো মানে কোথা থেকে চন্দনকানা বাংলা ভাষা আছেন আচ্ছা 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 খুব ভালো ঠিক আছে এনজয় করো ঠিক আছে তো মেলায় ঘোরা হচ্ছে ঠিক আছে তো সবার সঙ্গে তো দেখা হবে কি মানে চীনা পরিচয় সবার সঙ্গে দেখা হবে কই ড্রোন উড়ছে ঠিক আছে বড় ইউটিউবার বটে হয়তো উড়াছে আমার কপালে যদি কোনোদিনও থাকে তো একটা লিবো ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ ভিড় আছে পুরা এই দাদাগুলো কিন্তু নিয়ে এসেছে টুসু দেখতে পাচ্ছ ঠিক আছে মানে এনজয় ফুর্তি করার জন্য আর কি তো দাদা বলি টুসুটা ভাসাবে কখন এখনই ভাসাবে না আচ্ছা আচ্ছা তো এই প্রথমবার দেখলি কিন্তু মানে বেটা ছেলে একটু সময় নিয়েছে দেখো বেটা ছেলে একটু সময় নিয়েছে যদি মানে একটু সংস্কৃত মানে একটু নিচে দিকে যেতে মানে বলি একটু সংস্কৃত যেতে একটু মাঝে থাকবে আচ্ছা 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 খুব ভালো একটু সুটা ভাষাবে কখন ভাষাবে কখন ভাষাবে কোনে কিছু লেট হবে কিছু লাগলে মজে একটু ঘুরবো ঘুরুক টু সুটা নিয়ে একটু বিসর্জন করে দিব ঠিক আছে ভাষা এইদিকে একটা আমার বন্ধুকে দেখা পাই গেছি জয়ন্ত ঠিক আছে এটা আমার বন্ধু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর তোমার কি নাম প্রশান্ত প্রশান্ত তো মেলায় কিন্তু আসিছে মেলা কেমন লাগছে খুবই ভালো মেলা ঘুরলে হ্যাঁ ঘুরলি মজা লাগছে অন্য বছর দারুন দারুন আগে বছর লেগেছে ভালো লাগছে অনেক ভালো তোমার রোদটা একটু বেশি দিছে ঠিক 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 একটু মৌসুম ওয়েদার খারাপ তো এনজয় করো ফুর্তি করো আর কি অবশ্যই ঠিক ঠিক আর একজনের নিয়ে যাচ্ছে টুসু এদিকে এটা মনে হয় ভাসাবে রূপসিংটা হারা যাবি ভিড়ে একসঙ্গে সঙ্গে চলবি নাহলে হারান যাবি পুরা ভিড় পুরা ভিড় এখন ভিড়ের মধ্যে আমরা প্রবেশ করে ফেলছি আর এখন ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো হারায়ও যেতে পারি একটু আমাকে ধরে রাখবি আর হাত ছাড়া হয়েছি না বন্ধুরা আমরা এখন দেউলগুলার দিকে যাচ্ছি ফুলের মালা দেখ ফুলের মালা দেখ তো বন্ধুরা আমাদের মেলা তেলা ঘোরা হয়ে গেল ঠিক আছে এখন আছি ব্রিজটার উপরে আমি রূপ সিং দা আছি তো হ্যালো বন্ধুরা আমাদের মেলা দেখা হয়ে গেল তা দেখা হয়ে গেল এবার কিন্তু আমরা বাড়ি যাব এদিকে আমাদের বাইকটা আছে বাইকটা বার করব বাইকটা বার করার পরে আবার কিন্তু আমরা বাড়ি যাব ঠিক আছে এবার যেহেতু ঠান্ডা লাগবে তার জন্য আমরা ড্রেস ফ্রেস একদম করে দিলাম সুইটার মোটা পরে দিলাম আবার যাবো ঠিক আছে রূপ সিং দা আবার আমরা বাড়ছি আর রাস্তায় কিন্তু অনেক ধুলা আর লাগবে না একদম বন্ধ করে দেবে তো বন্ধুরা আমাদের মেলা তেলা দেখা হয়ে গেছে আবার কিন্তু রাস্তায় আছি আমরা বাইকে ঘর যাচ্ছি ঠান্ডা ঠান্ডা লাগে বাড়ি পৌঁছে গেছি তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাইকে